আলাইকুম, আমি ওমর ফারুক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম মুন্সিগঞ্জে। আমি আমার সাথে আমার এক বন্ধু এবিএম আব্দুল মজিদ। আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জে। আজকে আমাদের প্ল্যান কি? আজকে সারাদিন আমরা মুন্সিগঞ্জে ঘুরব। মুন্সিগঞ্জের কিছু খাবার এবং কিছু ঐতিহ্য এবং আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে মসজিদ মন্দির, এগুলো সব কিছু আজকে দেখার চেষ্টা করব। আর প্রথমে আমরা যেটা আসছি বাবা আদম শাহ মসজিদ, সেটা 1483 সালে কিন্তু তৈরি করা হয়, আজকে থেকে প্রায় 450 বছর আগে। রুবেল, হ্যাঁ, 450 বছর আগে, অনেক আগে। এত চমৎকার একটা মসজিদ এটা দেখবো না সেটা তো হয় না। রুবেলকে কালকে ফোন দিলাম, রুবেল বললো চলো আজকে আমরা মুন্সিগঞ্জ চলে যাই। আমরা যেহেতু মুন্সিগঞ্জ যাই নাই, আমরা রুবেল হয়তো একবার আসছে, দুবার আসছে, আমিও এক দুবার আসছি, কিন্তু এরকমভাবে না। আমরা যতটুক জানি বা আমার কাছে যতটুক ইনফরমেশন আছে, উনি বাবা আদম শাহ একজন বড় আল্লাহর ওলি ছিলেন। উনি এই এলাকায় যখন ধর্মপ্রচার করতে আসছে রুবেল, তখন হিন্দু জমিদারদের সাথে আছে না, ওনার কথাবার্তা মিলতো না, একটা মাঝে মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি হতো। এই গ্যাঞ্জাম থেকে আস্তে 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 এটা ফেপে ফুসে আস্তে আস্তে কী হয়েছে, একটা যুদ্ধে পরিণত হয়েছে। এই যুদ্ধে পরিণত হয়ে আসে না, উনি মারা যায়। এই যুদ্ধ করতে যায়, উনি মারা যায়। চিন্তা করা যায় ইসলামের জন্য ওনারা কত কিছু করছে, কত কষ্ট করছে। আগে আমরা রুবেল ভিতরে যাই, চলো মসজিদটা একটু দেখি। চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম, ওখানে গৌড়ের যে রত্ন ছিল সোনা মসজিদ অথবা ধনিয়াচক মসজিদ, হ্যাঁ, ঐসব মসজিদের মতোই খনিয়া দিঘি মসজিদ সেম স্ট্রাকচার। এটাকে বলে বুরুজ, এটা একটা বুরুজ, খুবই সুন্দর কারুকাজ করা, একই রকম কারুকাজ করা, কত সুন্দর। তবে এইটা থেকে ওইগুলার কারুকাজ আরও সুন্দর ছিল, চমৎকার ছিল। মালিক শাহ নামে একজন রুবেল এটা মসজিদটা তৈরি করছে। এই যে রুবেল দেখ, এই যে ইয়াদিয়া ইট দিয়া কত চমৎকার ডিজাইন তৈরি করছে, দেখছো? মানে আমার কাছে মনে হচ্ছে কি যে কেক আছে না, কেক বিস্কুট, বিস্কুটের টুকরা টুকরা মনে হইতেছে ইটের সাইজগুলি, কত চমৎকার করে। গৌরীয় ইটগুলি আগে এরকম ছিল, আর ইটের কত সুন্দর কারুকাজ করা 450 বছর আগের। আর এই যে উপরে একটা রুবেল ইয়াদেও আছে, হ্যাঁ, শিলালিপি, এটা দুর্গ গম্বুজ, ছয় গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ এটা। আর এটার দেওয়ালটা মানে ওয়ালটা 4-6 ফুট প্রায়, অনেক চওড়া। হ্যাঁ, এই যে এগুলোকে বুরুজ বলে, বুরুজগুলি কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা। এটা আমরা একটা সাইডে চলে আসছি, এটা হলো সাইড, হ্যাঁ, খুবই সুন্দর একটা মসজিদ। এই মসজিদগুলি দেখলে তাদের কথা মনে হয়, তারা তো আজকে দুনিয়াতে নাই, কিন্তু স্মৃতিগুলি আজকে, হ্যাঁ, ত্যাগ, কত ত্যাগ ওরা স্বীকার করছে। ওরা তো আসলে প্রায় আসে না, ওরা কিন্তু বেশিরভাগই যারা আসছে তারা কিন্তু আফগানিস্তান অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে আসে ধর্মপ্রচার করার জন্য আসছে। কিন্তু আমরা কি করলাম, আমরা এই ধর্ম রেডিমেড ধর্ম পায় তা ঠিক মতন পালন করতে পারেন। এটা হচ্ছে এটা পিছনের অংশ, পিছনের অংশটা খুব মোটামুটি সুন্দর, সকল দিকের অংশ একই রকম, চারিদিক থেকে এটা একই রকম লাগে। এটা হচ্ছে মিম্বর, মেহরাব যেটা বলে, মেহরাবের পিছনের অংশ, ভালো, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা দেখারও একটা সুযোগ করে দিছে, আর আমার সাথে আমার বন্ধু পার্টনার যাই বলেন রুবেল, আপনাদের সামনে এটা তুলে, হ্যাঁ, তুলে ধরতে পারবো আশা করি। চারদিক দিয়ে আমি দেখাইলাম, এখানে চার কোণায় চারটা বুরুজ আছে, চার কোণায় চারটা বুরুজ, এটা 1, 2, 3, 4, 5, 6, 6টা কোণা আছে এটাতে মনে হয়, হ্যাঁ, 6টা কোণা মনে আছে, হ্যাঁ, রাউন্ড শেপে কোণা আছে। আর আমরা অন্যান্যগুলি যেগুলো দেখছি এগুলো অষ্টকোণাকৃতি, কিন্তু এটা অষ্টকোণাকৃতি না, হ্যাঁ, এটা উচ্চতা প্রায়। একটা জিনিস ফারুক চিন্তা করে দেখো যে আগের যে ওনাদের যে মেধা বা ওনাদের যে আর্ট শিল্প, এর প্রতিটা কাজের মধ্যে ফুটে ওঠে, এরকম কিন্তু কাজ এখন আর দেখা যায় না, অসম্ভব। এখন এইসব জিনিসগুলা কোনোভাবে মিলানো সম্ভব না, সম্ভব না। প্রযুক্তির অনেক বিবর্তন ঘটছে আর অনেক আপডেট অনেক কিছু আসছে, কিন্তু এরকম হয় না। এই টাইপের কারুকাজ, এই টাইপের নকশা বা এই টাইপের
শক্তিশালী না স্থাপনা, হ্যাঁ স্তম্ভ, এগুলো কিন্তু এখন আর নাই এতদিন, কিন্তু মসজিদ এখন আর টিকে না। আর কোনো কিন্তু মানে ইয়া নাই, সিমেন্ট নাই, এগুলো আছে না চুন শুকরি দিয়ে বেশিরভাগই করা, হ্যাঁ পুরোটাই। এখানে আবার ইটগুলি কিন্তু আরও চিকন, ঠিক না, ইটগুলি কিন্তু আরও চিকন। কত চমৎকার এই যে এই যে এই নকশাগুলি গম্বুজ আকৃতি করে রাখছে, কত চমৎকার, অসম্ভব বোঝা যাবে না। এই যে এখানে একটা অজুখানা আছে, আর সামনে অনেক বড় একটা উঠানের মতো আছে, খুব সুন্দর। ভিতরে হয়তো আমি এখন ঢুকতে পারবো না, আর যেহেতু এখন সকাল সকাল আসছি বন্ধ। ভাল লাগলো, আমরা এই মুহূর্তে বাবা আদমের কবরের পাশে আছি। এখানে ওনার মাজার, দুই পাশে, এই পাশে মেয়েরা বসে, এই পাশে ছেলেরা বসে। এই যে ভিতরের অংশ, যতটুকু পারি আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করলাম। অনেক কষ্ট করে রুবেল চাবিটা সংগ্রহ করে আনছে, এখন শুধু আপনাদের জন্য। যদি আসলে না ইয়া করি, ভিতরে না যাই, তাহলে তো আসলে আমাদের পরিপূর্ণ হয় না। ও রুবেল, ভিতরে কি চমৎকার, হ্যাঁ ওয়াও, খুবই সুন্দর। এই যে ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ, আমি অন্তত আপনাদের না দেখাইলে হয় না, মেহরাব গুলি অন্তত আমি আপনাদের দেখাই। এই যে এই জায়গায় মেহরাব গুলির কাজ কিন্তু অসাধারণ। রুবেল কি চমৎকার করে ডিজাইন করছে, দেখছো পিলার গুলি, এরপরে ভিতরের খুবই সুন্দর ডিজাইন করা, এই যে উপরে কত চমৎকার ডিজাইন করা, প্রতিটা মূল মেহরাবটা, যেটা এটা হচ্ছে মূল মেহরাব, মেহরাবের ভিতরে কিন্তু কারু কাজ করা আছে। হ্যাঁ, এই যে আমি আগেও বলছে অন্যান্য বই, আমরা যে মসজিদগুলিতে গেছি, খুনিয়া দিঘি বা ধুনিয়া চক, ওইগুলিতে এরকম ডিজাইন করা আছে, ছোটোখাটো এরকম ডিজাইন করা আছে। উপরও খুব চমৎকার ডিজাইন করা। এটা হচ্ছে মাঝখানের অংশ, এখানে একটা ফুলের ডিজাইন করা আছে, খুব সুন্দর। ছটা গম্বুজ, হ্যাঁ ছটা গম্বুজ হচ্ছে, এই যে গম্বুজগুলি দেখা যাচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থা। হ্যাঁ, এখন এখনো কিন্তু গম্বুজগুলো অনেক অনেক সুন্দর আছে, ভালো আছে, একটু সংস্কার করে একটু রং করা হলে বা ইয়া হইলে এগুলো কিন্তু আবার আগের সেই জৌলুস ফিরে পাবে আশা করি। তিনটা মেহরাব আছে এখানে, টোটাল তিনটা মেহরাব আছে, আর ওই পাশে দুইটা, ওগুলো মনে হয় দরজা ছিল কি না, এগুলো ইয়ার অংশই, মেহরাবের মতোই অংশ করা। আর এই যে রুবেল, এই জায়গাটা আছে না, এখানে আলোর জন্য এই জায়গায় এটা ব্যবহার করা হতো, তখন তো হ্যাঁ তখন তো কারেন্ট ছিল না, এই জন্য এগুলা বেশ ভাল লাগলো। আলহামদুলিল্লাহ লাগছে যে এরকম সুন্দর একটা মসজিদ আপনাদের দেখাইতে পারলাম। এখানে একটা ডিজাইন করা আছে, খুব সুন্দর শিকলের মতো শিকল, এখানে একটা ফুল, খুবই সুন্দর। দান করছো, দান করো, হ্যাঁ দান করো, মসজিদে দান করো, দান করলে ভালো।
হ্যাঁ, আমরাও এই মসজিদে দান করলাম, কত দান করলাম সেটা আমরা বলবো না, তবে দান করলাম আলহামদুলিল্লাহ, যত টাকাই হোক আমরা দান করলাম। আর এই যে অংশগুলি আছে, এই পিলারটা দুইটা পিলারের উপর বেস করে কিন্তু রুবেল মূল ইয়াটা তৈরি করা, স্তম্ভটা দাঁড়ার আছে, এবং দুইটা পিলার কিন্তু পাথরের। হ্যাঁ, মাত্র দুইটা পিলার, এই দুইটা পিলারের উপর পুরো স্তম্ভটা, পুরো স্তম্ভ, কিন্তু আর কোনো পিলার নাই, না কোনো কিছু নাই, মাঝখানে কোনো পিলার কিছু নাই, ছয়টা খুব বিশাল বিশাল সাইজের গম্বুজ। হ্যাঁ, এটার উপর নির্ভর করে, এই দুইটা পিলার উপর নির্ভর করে দাঁড়ায় আছে। যাক, অনেকক্ষণ মসজিদ দেখলাম, ভিতর অংশ দেখলাম, বাইরের অংশ দেখলাম, আমাদের অনেক সময় হয়ে গেল, আমাদের এই মুহূর্তে যেতে হবে। রুবেল কষ্ট করে দরজা লাগাই দিতেছে, অনেক আগের 400-500 বছর আগের মসজিদটা আসলে নিজের চোখে দেখতে পারলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আশা করি আপনারা অবশ্যই আসবেন মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জে আসলে এরকম সুন্দর একটা স্থাপনা দেখতে পারবেন। রুবেল, তাহলে আমরা বিদায় নিয়ে নিই। হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন, এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, আমাদের ইসলামের ঐতিহ্য, আপনারা জানবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, মাজারে এসে কখনো সিজদা করা যাবে না, এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব করা যাবে না। ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।